हेलो फ्रेंड्स, वेलकम टू माय स्वीट एंड क्यूट लाड्डू चैनल। आज के तुम्हारे साथ शेयर करब हमार लाड्डू फर्स्ट ईयर रथयात्रा वीडियो। सारा दिन तो आज के कैमन भाव काटानो सेटाई तुम्हारे साथ शेयर करब। वीडियो शुरू करार आगे एकटाई कथा बोलब, यदि वीडियो भलो लागे तहले अवश्य लाइक करो और कमेंट कर जानिओ तुम्हारे केमन लगलो। और जो भलो लागे तहले अवश्य फ्रेंड्स फैमिली साथे शेयर करो वीडियो। तहले चलो वीडियो शुरू करा जाक। एटा आमार जानलार एक साइडे एक फुलेर गाछ आछे, सेई गाछटी आमी रोज फुल तुली और ये फुल दिए आमी आमार लाड्डू पुजो करी। और एगुलो हच्छे आमार छादेर गाछ। आमार बोलले हबे ना, आमादेर बाड़ির सबाई आमादेर फुल निये থাকে, বাড়ির সবার এই গাছগুলো। তো এই গাছ থেকেও আমি ফুল নিই মাঝে মাঝে, এই গাছের ফুল দিয়েও লাড্ডু পুজো করি। সাথে অনেক এরকম তুলসী গাছ আছে, আর এটাও একটা তুলসী গাছ আছে। এখানে আমি অনেকগুলি পাতা নিয়েছি তুলসী পাতা আজকে পুজোর জন্য। আর আমার দেখো অনেকগুলি ফুল হয়ে গেছে গাছ থেকে নিয়েছি, যেগুলো এই ফুলগুলো দিয়ে আজকে আমি মালা গাঁথবো ঠাকুরের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমার লাড্ডুবাবু বসে আছে। এটা আমার লাড্ডুবাবু বসার জায়গা, এখানেই থাকে আমার লাড্ডুবাবু। কেমন সুন্দরভাবে বসে আছে দেখো। আর এই দেখো সেই ফুলগুলো যেগুলো আমি গাছ থেকে নিয়ে এসেছিলাম, এই ফুলগুলো দিয়ে এখন আমি মালা গেঁথে নেবো। আর আমার লাড্ডুর এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবো, একটু নোংরাও হয়েছিলো। আর এমনিতেও আজকে রথযাত্রা যেহেতু এখানে রথটাও রাখবো লাড্ডুর, তাই আমি জায়গা থেকে সমস্ত জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবো, যাতে করে আমি এখানে রথটাকে রাখতে পারি। একটু জায়গাও কম ছিল, তাই আমি জায়গাটা পরিষ্কার করে নিই, রথটাকে রাখবো বলে জায়গা করে নিচ্ছি। জায়গাটাকে ভালোভাবে ছেড়ে পিছিয়ে আমি নিয়ে নিয়েছি। জায়গাটা একটু নোংরা হয়েছিলো, আগে যে কাপড়টা পাতা ছিল সেটাও খুব নোংরা হয়েছিল, তাই আমি এটাকে তুলে দিয়ে নতুন একটা কাপড় এখানে কেটে দিচ্ছি। দেখো এটা আমার লাড্ডুবাবুর রথ, যেটা আমি নিজের হাতে বানিয়েছি। এই রথ বানানোর ভিডিওটা তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো কেমন কি রথটা আমি বানিয়েছি। এক এক করে সমস্ত জিনিসগুলো আবার দেখানো ছিল, সুন্দরভাবে সাজিয়ে রেখে দেবো লাড্ডুবাবুকে আমি নামিয়ে নিয়েছি। এবার এই সাইডটাতে আমার অন্যান্য সব ঠাকুরগুলো আছে, সেখানে আমি লাড্ডুকে রেখে দিয়েছি এতক্ষণ, এবার নামিয়ে নিয়েছি। আর এটা আমার লাড্ডু গাই মাতা, আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, সবাইকে আমি রথের মধ্যে রেখে দিলাম। আমার জায়গাটা পুরোপুরি ভালোভাবে সাজানো হয়ে গেছে। এবার আমার লাড্ডুকে করতে হবে, তাই আমি লাড্ডুকে এবার প্রথমে স্নান করে নেবো। তাই লাড্ডুর সমস্ত যে জিনিসগুলো স্নান করে উঠে পড়বে, যেমন জুয়েলারি, মুকুট, ড্রেস, যেগুলো পড়বে সব আমি আগে থেকে বের করে নিয়েছি, যাতে করে তাড়াহুড়ো না করতে হয়। এই দেখো এই ড্রেসটা, যেটা এটা আমি লাড্ডুর জন্য নিজের হাতে বানিয়েছি। এটার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। এগুলো লাড্ডুর শৃঙ্গারের জিনিস, যেমন পাউডার আছে, ওর কেস আছে, ওর শৃঙ্গারের আরও সমস্ত তিলক আছে, এগুলো আছে রাখা একটা বক্সের মধ্যে আমি রেখে দিই।
লাড্ডুটাতে আমি নর্মাল জল দিয়েছি। অনেকেই গঙ্গা জলে লাড্ডুকে স্নান করিয়ে থাকে, কিন্তু আমি নর্মাল জলেই স্নান করাচ্ছি। আর নর্মাল জলের মধ্যে আমি একটা তুলসী পাতা দিয়ে নিলাম যাতে করে জলটা শুদ্ধ হয়ে যায়। এবার এরকম একটা ছোটো আমি বাটি নিয়ে নেবো, এর মধ্যে আমি চন্দনের গুঁড়ো নিয়ে নেবো। অনেকেই চন্দন বেটে সেই চন্দন ইউজ করে, বাট আমি এখানে চন্দনের গুঁড়োটাই ইউজ করছি। চন্দনটাকে ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিই। এটা কিন্তু আমি আঙুল দিয়ে লাড্ডু গায়ে লাগাবো না, আমি একটা তুলসী পাতা দিয়ে লাড্ডু গায়ে এটা ভালোভাবে লাগিয়ে দেবো। আর চন্দনটা গরমকালে লাগালে লাড্ডু বেশ ঠান্ডাও থাকে আর লাড্ডু গাছে একটা সুগন্ধও বেরোয়। পাউডার লাগিয়ে দেবো গায়ে, আমি জামাটা দিয়ে লাগতাম টুকটা, তারপর চুলটা ভালোভাবে ধরিয়ে আমি একটু জায়গায় সিংহাসনের মধ্যে বসিয়ে দেবো। রথের কাছে ওই সিংহাসনটা রেখেছি, তাহলে আমি বসিয়ে দেবো ওকে রেডি করে পুরোপুরি। এবার আমি নিজের হাতে যে মালাগুলো বানিয়েছিলাম এগুলোর একটা আমি লাড্ডুকে পরিয়ে দিয়েছি, আর একটা আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে পরিয়ে দিচ্ছি। আর যে অল্প ফুলটা ছিল সেই ফুলগুলো আমি জগন্নাথ বলরাম সুভদ্রার সামনে আর বুকের সামনে দিয়ে দেবো। আর ময়ূরের পেখমটা লাড্ডুটাকে দিয়ে দিচ্ছি, তার সাথে লাড্ডু সব থেকে ফুলের সিঙ্গারের মধ্যে যেটা বাছিল সেটা ওর হাতে আমি দিয়ে দিলাম। আর যে চন্দনটুকু দেখেছিল সেই চন্দনটুকু আমি লাড্ডুকে কপালে পরিয়ে দেবো। তবে হাতে করে করাই না, আমি তারপর মুখটা দিয়ে আমি পরিয়ে দিই ওকে কপালে।
একটু আর ঠাকুর অন্যান্য ঠাকুরদের সঙ্গে আমি খেতে দিয়ে দেবো। আমি আজকে ফল আর মিষ্টি ভোগ দেবো ঠাকুরদেরকে, আর অবশ্যই তুলসী পাতা তো দিতেই হবে ভোগের ওপরে জলের মধ্যে। ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আমি সবাই আরতি করে নেবো, লাড্ডু আরতি করে নেবো। আমার ভিডিওটা শেষ করতে চাই, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।